এক গ্রামের ঘটনা। এক চাষি রোজ সকালে গরু নিয়ে যেত মাঠে চাষ করার জন্য। আর চাষি মনে মনে ভাবত, এবারে চাষ করে খুব ভালো ফসল ফলাতে হবে। এই ভেবে সে খুবই পরিশ্রম করত। তারপরে মাঠের সমস্ত কাজ যখন হয়ে যেত, তখন সে আবার ঘরের দিকে রওনা দিত। চাষি গরু নিয়ে যাবার পথে হঠাৎ করে একটি আওয়াজ শুনতে পাই। হ্যাঁ চাষি, গরু দুটো আমাকে দিয়ে যা। যখন চাষি বাগানের দিকে আসে, তখন দেখে একটি গাছে ভূত বসে আছে। হ্যাঁ চাষি, আমি জলপরি ভূত। এ বাবা, তুই নাকি জলপরি ভূত? তো ডাঙায় কি করছে যা না, জলে গিয়ে সাঁতার খেল। তুই আবার বলছিস নাকি আমি জলপরি ভূত? তোকে তো দেখে আমার সেঙাপুরিও মনে হচ্ছে না। জলপরি ভূতরা তো সব বোতলের মধ্যে ঢুকতে পারে, তুই কি বোতলের মধ্যে ঢুকতে পারবি? যদি বোতলের মধ্যে ঢুকতে পারিস তাহলে মানব যে তুই জলপরি। বোকা চাষি, মানুষের শরীরে যখন ঢুকতে পারি তাহলে বোতলে ঢুকতে পারবো না? যা নিয়ে আয়, কি বোতল নিয়ে আসবি যা। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে বোতলটা নিয়ে আসছি। যদি তুই ঢুকে দেখাতে পারিস তাহলে আমি জানবো তুই সত্যিকারের জলপরি ভূত। তারপর চাষি একটি খালি বোতল হাতে করে নিয়ে চলে এলো। আচ্ছা চাষি, তাহলে আমাকে এই বোতলের মধ্যে ঢুকতে হবে, আমি এক্ষুনি ঢুকছি। হ্যাঁ হ্যাঁ, এই বোতলের মধ্যেই তুই নিজেকে ঢুকিয়ে দেখা, তবেই মানব তুই জলপরির ভূত। তখন চাষির এই কথা শুনে ভূতটি তখন আস্তে আস্তে করে বোতলের মধ্যে ঢুকে গেল। তারপর বোতলটি চাষি বন্ধ করে দিল। হ্যাঁ চাষি, তুই আমাকে বন্দি করে দিলি কেন? তাড়াতাড়ি খুলে দে বলছি, তা না হলে কিন্তু তোর সর্বনাশ করে দেব। তুই কি শেষ করবি? আহ, এখন তো তোকে আমি হাতে করে নিয়ে গিয়ে গঙ্গার জলে ফেলে দেব। চাষি তখন হাতে করে বোতলটি নিয়ে নিল। এখন তুই বুঝতে পারছিস তো, বোকা চাষি না বোকা তুই? দেখ চাষি, তুই আমাকে খুলে দে, আমি তোকে দুটো গরু দেব, একটা বাড়ি দেব, আমি তোর গোলামি খাটবো, আমাকে খুলে দে। একটা গরুর গোয়ালও দেব? আমি তোর সব কিছুই নিতে রাজি, কিন্তু তুই তো জলপরি ভূত, তাহলে তুই গঙ্গার জলে গিয়ে ওখান থেকেই সব কিছু আমাকে দিবি। প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।